জবাব দেয়ের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি কথা বলব পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই কোনো রকম কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে না এবং এখানে কিন্তু একটা পারমানেন্ট পোস্টে নিয়োগের একটা দারুণ সুযোগ রয়েছে বেতনও খুব ভালো মানের রয়েছে সে উচ্চ মাধ্যমিক পাশে ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আলোচনা করব কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী সমস্ত রকম আপডেটসগুলো তোমরা পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব তো বন্ধুরা এটা হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেখানে তোমাদের বলা রয়েছে এডুকেশনের কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পাশে যেহেতু নিয়োগ করা হচ্ছে কিন্তু এখানে মাধ্যমিকের ডিটেলসও তোমাদের দিতে হবে কোন বোর্ডের আন্ডারে তোমাদের সার্টিফিকেটের নাম্বার ইয়ার অফ পাসিং এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছ সেটা দেবে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও সেম বেঙ্গলের কোন বোর্ডের আন্ডারে তারপরে সার্টিফিকেটের নাম্বার কী ইয়ার অফ পাসিং কী কত পার্সেন্ট নাম্বার পেয়েছ এই দুটো শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের এই ফর্ম্যাটটি জায়গাটি ফিল আপ করবে এবং তোমরা যদি জেনারেল কাস্ট না হয়ে থাকো এসসি সি এস টি ও যেটাই হোক না কেন সেই সমস্ত সার্টিফিকেটের নাম্বার এখানে অবশ্যই দিতে হবে এবং রিটেন টেস্ট যে তোমাদের হবে সেটা তোমরা কোন দিতে প্রেফারেন্স করছো প্রেফার করছো সেটা তোমরা দিতেই পারো হিন্দি বেঙ্গলি ইংলিশ নাকি নেপালি সেটা তুমি নিজের ইচ্ছার মতো চুজ করতে পারো বেঙ্গলি হলে বেঙ্গলি দেবে নেপালি হলে নেপালি দেবে ইংলিশ হলে ইংলিশ দেবে হিন্দি হলে হিন্দি দেবে তো যেটা অ্যাপ্লিকেশন ফর্মের সেখানে কিন্তু তোমাদের চুজ করে দিতে হবে নইলে কিন্তু যখন তোমাদের এক্সাম হবে তখন কিন্তু তোমাদের সমস্যা হবে তো এইভাবে কিন্তু তোমাদের এটা ফিল আপ করে অবশেষে কিন্তু ডেট দেবে প্লেস দেবে সিগনেচার করবে করে নিয়ে আরও সামনে যেগুলো তোমাদের বেসিক ইনফরমেশান থাকে তোমাদের সাব ডিভিশন পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড থেকে শুরু করে সবটা দিয়েই অ্যাপ্লিকেশান ফর্মারটা কিন্তু ফিল করতে হবে এবং ফিল করে নির্দিষ্ট যে বিডিও অফিসের ঠিকানা রয়েছে সেখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে এখানে কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সবটা দেবে দিয়ে সমস্তটা ঠিকঠাক অ্যাড্রেসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তোমাদের গার্জেনের নাম থেকে শুরু করে নিজেদের অ্যাপ্লিকেশনের নাম্বার মানে নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ সবটা দিয়ে এটাকে ফিল করবে এবং এখানে কিন্তু একটা ফটো অ্যাটাচ করতে হবে এবং ফটো অ্যাটাচ করে তোমাদের কিন্তু একটা মুখ বন্ধ খামে ভরে এর সঙ্গে যাবতীয় সমস্ত রকম এডুকেশনাল ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে করে নিয়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলা রয়েছে রিটেন টেস্টটা কিন্তু তোমাদের নেক্সট ইয়ার মানে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে আঠাশ তারিখে হবে সানডেতে সেই ডেট কিন্তু একদম ফিক্সড রয়েছে এবং তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে ফর অ্যাডমিট কার্ডের জন্য তো এখানে আঠাশ তারিখে তোমাদের রিটার্ন টেস্ট থাকছে এবং এখানে কিন্তু বলা রয়েছে যে তোমাদের কিন্তু যেই পোস্টে নিয়োগ করা আছে সেখানে যে এডুকেশানাল কোয়ালিফিকেশান সেটা তো দেখাবোই সিলেবাসটা বলে দিই এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে এইট স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোয়েশ্চেন থাকবে এইট স্ট্যান্ডার্ড লেভেলে কোয়েশ্চেন থাকছে এবং রিটার্ন টেস্টে পাস করলে তবেই কিন্তু তোমাদেরকে এখানে ভাইভাতে কিন্তু ডাকবে সবাইকে কিন্তু ভাইভাতে ডাকবে না যারা রিটার্ন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পরবর্তীতে ভাইভাতে কিন্তু ডেকে নেওয়া হবে এবং যখন ভাইবা হবে তখন কিন্তু অ্যাডমিট কার্ডের পাশাপাশি সমস্ত রকম নেসেসারি অরিজিনাল ডকুমেন্টস উইথ সেল অ্যাটাস্টেড কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে তোমাদের কাস্ট সার্টিফিকেট তারপরে ধরো তোমাদের যেগুলো হয় অ্যাড্রেস প্রুফ তো সেক্ষেত্রে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো সবটা তোমাদের নিয়ে যেতে হবে এবং কোন পার্ট থেকে কত নাম্বার রয়েছে সেটা কিন্তু দেখো নোটিফিকেশানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে কোনো পার্ট থেকে পনেরো নাম্বার কুড়ি নাম্বার এইভাবে কিন্তু রয়েছে তোমাদের কিন্তু নর্মালি যেটা থাকে মাদার টাং থেকে তোমাদের ম্যাথমেটিক্স থেকে জেনারেল নলেজ থেকে ইংলিশ থেকে কোয়েশ্চেন থাকবে এবং এইথ স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন থাকবে সুতরাং খুব হাইফাই ফাই লেভেলের কোয়েশ্চেন কিন্তু হবে না সেই বিষয়ে আশা করা যাচ্ছে এবং এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট মানে এসসিএসটি ও ওবিসি যেটাই হয় না কেন সেটা তোমরা দিতে হবে তোমাদেরকে এবং তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাথে দু কপি ফটো দিতে হবে সেলফ অ্যাড্রেস ইনভেল অফ এফিক্স পোস্টাল স্ট্যাম্প হচ্ছে পাঁচ টাকা এবং ফটো আইডেন্টি হিসেবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই ক্যান্ডিডেটকে সিগনেচার করে তোমাদের কিন্তু সেলফ আটাস্টেট করে কিন্তু পাঠাতে হবে এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং রিটেন টেস্টের সময় কিন্তু নিয়ে যেতে হবে আর অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফটা কিন্তু তোমাদের দিতে হবে মানে তোমাদের জেলার বিডিও অফিস অথবা এসডি অফিস অথবা পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের নিতে হবে কালেক্ট করে এবং বিভিন্ন কিন্তু পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে আগে তোমাদের এখানে দেখাবো এজ লিমিটটা কী রয়েছে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং তোমাদের বয়সটা ফার্স্ট নভেম্বর দু হাজার তেইশ অনুযায়ী হিসাব করবে কিন্তু এখানে ও বিসিরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে বয়সের তিন বছর দ্যাট মিনস ও বিসির ও কিন্তু আঠেরো থেকে তোমরা কিন্তু আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু এখানে আঠারো বছর থেকে শুরু করে তোমরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো এবং তোমাদের বয়সটা অবশ্যই ফার্স্ট নভেম্বর দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী হিসাব করবে এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাভেলেবেল মানে তুমি কিন্তু এখানে যোগ্য অ্যাপ্লিকেশান করার জন্য এবং এখানে কিন্তু বলা রয়েছে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে আটই ডিসেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করে নিতে হবে উচ্চ মাধ্যমিক পাশ ছাড়া রকম কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান আর চাইনি হায়ার কোয়ালিফিকেশান থাকলেও অসুবিধা নেই হায়ার কোয়ালিফিকেশান থাকলেও মিনিমাম উচ্চ মাধ্যমিক কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এস সেই হিসাব মতন কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে এবং এই সমস্ত এলাকার যারা বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সেই জন্য কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফটা কিন্তু চেয়েছে আর এবারে আমি সরাসরি তোমাদেরকে দেখাবো যে এখানে তোমাদেরকে কিন্তু এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হচ্ছে ঠিকানা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে নোটিফিকেশান থেকে অবশ্যই সেটা ডাউনলোড করে একবার দেখে নিও তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান যে কোনো অ্যাপ্লিকেশান করার আগে একবার নিজেরা যাচাই করে নেবে তারপরে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে তোমাদেরকে এবার আমি দেখাবো যে এখানে কিন্তু টোটাল মার্কস অফ রিটার্ন টেস্টের সাথে নব্বই নাম্বার ভাইভা থেকে দশ নাম্বার এবং মিনিমাম তিরিশ তো পেতেই হবে যদি তোমরা পরবর্তীতে ভাইভাতে যদি তোমরা অ্যাটেন্ড করতে চো তাহলে কিন্তু মিনিমাম তিরিশ তো পেতেই হবে নাহলে কিন্তু পরবর্তী যে স্টেপে সেখানে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে না তো এরপরে তোমাদের দেখাবো নিয়োগটি করা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আইসিডিএস প্রজেক্ট তোমাদের কিন্তু আইসিডিএসএল কর্মী হিসেবে নিয়োগ করা হচ্ছে যেখানে নোটিফিকেশান ন তারিখে বেরিয়েছে মেমো নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর এখানে কিন্তু সম্পূর্ণ নোটিশটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে এবং অবশেষে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে এটা কিন্তু নোটিফিকেশনে একদম স্কল ডাউন করে নিচে চলে আসবে যেখানে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে কোনো রকম কাটাকাটি বা ভুল ত্রুটি হলে কিন্তু পরবর্তীতে সংশোধনে আর সুযোগ তোমরা পাবে না তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু কোনো রকম আর এক্সট্রা ফিজ নেই সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে খুব ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার যদি বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই জানাবে আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই মেনশন করো কারণ এই যে বিভিন্ন রকমের কিন্তু পঞ্চায়েতের নিয়োগগুলো কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন রকম বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন রকম ডিএম অফিসে কিন্তু নিয়োগ ধীরে ধীরে চলছে তো সেগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো তো তার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিও যে কী কোন জেলা থেকে কোন ব্লকের আন্ডারে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই মেনশন করো তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ